সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য বিশেষ একটি খবর। চারটি কারণে সৌদি আরব প্রবাসীরা নিষেধাজ্ঞায় নির্দ্বিধায় মালিক বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন, বর্তমান মালিকের অনুমোদন ছাড়াই। প্রয়োজনে মক্তব আমলে মিনিস্ট্রি অফ লেবার যোগাযোগ করতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন। প্রথমটি হলো কাফিলের মক্তব আমেল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে, কাফিল কোনো রকম পেপার বা অনুমোদন ছাড়া আপনি পছন্দসই যে কোথাও ট্রান্সফার হতে পারবেন। দুই, আপনি নতুন হলে 3 মাসের মধ্যে আগামান না দিলে, বর্তমান কাফিলের কাজ না থাকলে আপনি মক্তব আমেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা আপনার ট্রান্সফারের সহায়তা দিবে। 3 নম্বর হচ্ছে, কাফিল যদি আপনার আগামান নবায়ন না করে, আপনার আগামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর 1 মাস চলে গেলে কাফিলের অনুমোদন ছাড়া আপনি কাফিল বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে, আপনার নিয়োগকর্তা যদি 3 মাস বেতন বকেয়া রাখে এবং 3 মাসের মধ্যে বকেয়া বেতন না দেয়, আপনি তার অনুমোদন ছাড়াই পছন্দসই কাফিল বেছে নিতে পারবেন। দর্শক, সৌদি আরব প্রবাসী ভাইদের আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।